রেজোলিউশন যখন চলে গেছে তখন বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা দাবি করেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ইমাম মাহাদি দাবি করতেছে। তো আমার প্রশ্ন হলো এখানে যে তাহলে কি ইমাম মাহাদি চলে গেছেন যার ফলে বিভিন্ন জায়গা থেকে ইমাম মাহাদি দাবি করতেছে? ধন্যবাদ। এই প্রশ্নটা যে আপনি করলেন যে রাসূল চলে যাওয়ার পরে ভণ্ড নবী নবীরা নবী দাবি ভণ্ড নবীরা যে কারণে যুদ্ধ করতে হয়েছে মোমেনদেরকে, এইসব যুদ্ধের নাম রিদ্দা যুদ্ধ, যেটা আপনারা জানেন। এই যেমন মুসালামা কাজ যাবে, অন্যান্য আরও আছে। তা রাসূল তো একজন সত্য নবী, কষ্টি পাথরে কষ্টি পাথর আছে না, খাঁটি বা ভেজাল মাপার যে কি পাথর, কষ্টি পাথর বাইয়েনা বলা হয়। তা রাসূল তো সত্য নবী, সত্য রাসূল, তিনি প্রকাশিত হয়েছিলেন, শুধু প্রকাশিতই হন নাই, তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লড়াই করে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর বিধান হুকুমত প্রতিষ্ঠা করেছেন, এবং ওনার উপরে অবতীর্ণ হওয়া আল কোরআন, কোরআনুল মাজিদ, আসমানি কিতাব, এটা লড়াই করে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তিনি সত্য নবী, এবং এই কিতাবে বলা আছে তিনি খাতামান নবী, নবী আর আসবে না, রাসূল আর আসবে না। ওনাকে প্রথম বিরোধিতা করা হয়েছিল, ওনাকে পাগল, গণক, কবি, জাদুকর, তারপরে ধর্মের শত্রু, ধর্মবিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, অনেক কথায় ওনাকে বলা হয়েছে। ওনাকে হত্যার জন্য যুদ্ধ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, ওনাকে দেশ থেকে বিতাড়িত করা ষড়যন্ত্র করেছে। আসলে ওনার বিরুদ্ধে হেন কোনো চক্রান্ত নাই না করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সঙ্গে সর্ব অবস্থায় ছিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গেও ছিলেন, আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহর মালায়েকরা সাহায্য করেছেন, জিব্রাইল আমিন বার্তা নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। আজ পর্যন্ত 1500 বছর চলে গিয়েছে, এই কোরআনের একটা অক্ষর একটা বর্ণ কেউ পরিবর্তন করতে পারে নাই। নবীজির সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই কোরআনুল কারীম, আল কোরআন। তো এই যে প্রথম কথা হচ্ছে যে নবী করীম ইসলাম তো প্রকাশিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, এবং দিন তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। দেন তারপরে যারা নবুয়ত দাবি করেছে, ভণ্ড নবী প্রমাণিত হয়েছে তাদের ভণ্ডামি, কারণ একটা তো মূল ছিল, মূল কিতাব, মূল রাসূল, আসল নবী উনি তো ছিলেন, ওনার সঙ্গে মিলানোর পরে ভণ্ডরা একদম শেষ। তাই যে ইমাম মাহাদির প্রসঙ্গ বললেন যে অনেক লোকে তো এখন ইমাম মাহাদি দাবি করে, তাহলে আসল ইমাম মাহাদি, প্রকৃত ইমাম মাহাদি যিনি যার ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, তিনি আগে প্রতিষ্ঠিত হয়েছেন কিনা? তিনি প্রতিষ্ঠিত হলেই তো পরবর্তী ওনাকে তুলনা করে বাকিরা ভণ্ড কি ভণ্ড না বুঝা যাবে, ঠিক কিনা? তো কাজেই এখন দাবি করতে পারে, দাবি করুক, দাবি করতে থাকুক। আমি দেখছি তো অনেকে দাবি করে, বিভিন্ন স্টাইলের লোকেরা ইমাম মাহাদি দাবি করে, কেউ একেবারে গাছতলায় বাঁশতলায় বসে থাকেন, একেবারে সুফিবাদী তরিকার বহুত লোক আছে, ওনারা দাবি করেন, কেউ কেউ আছেন মাদ্রাসা থেকে পাশ করা, ইনারাও দাবি করেন, আবার অনুসারীরাও তাদের মানে নেতাদেরকে মাহাদি দাবি মনে করে, করুক। কিন্তু যিনি ইমাম মাহাদি, ওনার অন্য নাম থাকবে, যেটা হাদিসও আছে, এটা ওনার টাইটেল, উনি মাহাদি, ইমাম মাহাদি, হেদায়েত প্রাপ্তদের নেতা। আল্লাহ রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর পড়বে, মুখস্থ করবে, তফসির করবে, ব্যাখ্যা করবে, টাকা কামাই করবে, কিন্তু ওই অক্ষর কার্যকরী হবে না, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, কি থাকবে না, এই হেদায়া, এই হেদায়া আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, এই যে তারা ফেতনা সৃষ্টি করবে, খুব মারাত্মক কথা, সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে। ওই টাইমেই যিনি হেদায়া নিয়ে আসবেন, হেদায়া থাকবে না, যিনি হেদায়া নিয়ে আসবেন তিনি হলেন ইমাম মাহাদি। এখন ইনি কে, কোথা থেকে আসবেন, কখন আসবেন, সেগুলি হাদিসের মধ্যে বলা আছে, হাদিসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে অনেকে বোঝানোর চেষ্টা করছেন, এগুলি বলে লাভ, বৃক্ষ তোমার নাম কি ফলেই, মোমেনরা ঠিকই বুঝবে, মোমেনরা ঠিকই চিনবে, মোমেনরা ঠিকই ইমাম মাহাদিকে পাবে, পাবে না, এই সোজা হিসাব। এই যে দাজ্জালের প্রসঙ্গ, দাজ্জাল আবির্ভূত হবে, রাসূল বলেছেন হ্যাঁ দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, খালি মোমেনরা ছাড়া অন্যরা কেউ পড়তে পারবে না, এটা কেমন কথা? তাহলে পরিষ্কার হয়ে গেল না, মোমেনরাই ইমাম মাহাদিকে চিনবে, ইমাম মাহাদির অনুসারী হবেন, ইমাম মাহাদির বাহিনীতে যোগ দিবেন, ইমাম মাহাদির নেতৃত্বে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এর পরে যারা মানে প্রকাশিত হবে তারা বন্ড কি সঠিক তখন তো বোঝায় যাবে সব কিছু পরিষ্কার। কাজেই এখন আমি বলতে চাচ্ছি না যে এই অমুক দাবি করছে তমুক দাবি করুক, করতে থাকুক, এগুলো ঝড়ের আগে কিছু আলামত হয়, আলামত হয় না, কেয়ামতের আগে কিছু আলামত হয়। তাহলে আমরা বুঝলাম ইমাম মাহদি আল ইসলাম ওনার আগমন একেবারে নিকটবর্তী অথবা এসেছেন কোথাও না কোথাও আসেন, আমরা জানি না, এগুলি হচ্ছে আলামত, জানান দিচ্ছে আর কি বিভিন্ন জনের বিভিন্ন দিক থেকে। কিন্তু আসল যিনি প্রকৃত যিনি তিনি ওনাকে পাবেন মোমেনরা, ওনাকে চিনবেন মোমেনরা, আর ওনার প্রধান শত্রু হবে ধর্ম ব্যবসায়ীরা, এটাও বলে রাখি। রাসূল বলেছেন, আমার কথা না, কার কথা? রাসূলের কথা, বাস।